গাজায় জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলি আগ্রাসন ও বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে তাদের মিত্র দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা অবশ্যই শুনতে হবে বলেও মনে করিয়ে দেয়। এ সময় যুদ্ধে হামাসকে পরাজিত করতে গিয়ে নিরীহ ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে না ফেলার আহ্বান জানানো হয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সব চাপ উপেক্ষা করে গাজার রাফায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজায় দুই সংবাদকর্মীর ওপর ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস।